আপনি কি জানেন কিসের রস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে, কি খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে, কি খেলে কিডনির ইনফেকশন দ্রুত দূর হয়, কোন সবজি ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ও নানান অজানা তথ্য পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিসের রস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে? খেজুর, গাজর, আপেল নাকি তালের রস? সঠিক উত্তরটি হবে গাজরের রস। গাজরে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন থাকে। এই বেটা ক্যারোটিনে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এই ভিটামিন এ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই প্রত্যেক দিন এক গ্লাস করে গাজরের রস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। মস্তিষ্কের কোন অংশ রিলে কেন্দ্র হিসেবে কাজ করে? সেরিবেলাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস নাকি পন্স? সঠিক উত্তরটি হবে থ্যালামাস। নিচের কোনটি ক্যাটফিশ? রুই মাছ, শিঙি মাছ, হাঙর নাকি কই মাছ? সঠিক উত্তরটি হবে শিঙি মাছ। বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কি খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে? ডাবের জল, গ্লুকোজ, আইসক্রিম নাকি মেথি? সঠিক উত্তরটি হবে ডাবের জল খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে। অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইনসুলিন নাকি গ্লুকাগন? সঠিক উত্তরটি হবে ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। রক্তে শর্করার পরিমাণ বহুগুণ বেড়ে গেলে দ্রুত কমাতে ইনসুলিন ইনজেক্ট করা হয়। কোন সবজি ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে? ফুলকপি, বাঁধাকপি, টমেটো নাকি পটল? সঠিক উত্তরটি হবে বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফোলেট এবং ভিটামিন সি থাকে যা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। এছাড়াও এতে এমন কিছু উপাদান থাকে যা প্রোটিস্ট ফুসফুস, গলব্লাডার, পাকস্থলী, কিডনি, কলোরেক্টালের মতো ক্যান্সার প্রতিরোধ করতে পারে। পিত্তরস উৎপন্ন হয় কোথায়? পিত্তাশয়ে, অগ্নাশয়ে, লালাগ্রন্থিতে নাকি যকৃতে? সঠিক উত্তরটি হবে পিত্তরস উৎপন্ন হয় যকৃতে। কি খেলে কিডনির ইনফেকশন দ্রুত দূর হয়ে যায়? বেকিং সোডা, জল, লেবুর শরবত নাকি স্যালাইন ওয়াটার? সঠিক উত্তরটি হবে বেকিং সোডা। বেকিং সোডা আমাদের মূত্রনালীর অ্যালকালাইনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন নিয়মিত এক গ্লাস জলেতে এক চা চামচ পরিমাণ বেকিং সোডা মিশিয়ে পান করলে কিডনি ইনফেকশনের সমস্যা দ্রুত দূর করা সম্ভব। কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় বা ফুলে ওঠে? অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম নাকি কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড।
ব্যাঙের ছাতা আসলে নিচের কোন উদ্ভিদটি? ইস্ট, পেনিসিলিয়াম, অ্যাগরিকাস নাকি মিউকর? সঠিক উত্তরটি হবে অ্যাগরিকাস। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।